hkps.com বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এদিন আমরা টেলনেট সার্ভিস নিয়ে আলোচনা করব। টেলনেট হচ্ছে একটি প্রোটোকল এবং একসাথে একটি সার্ভিসও। টেলনেট 23 নম্বর পোর্ট ব্যবহার করে থাকে। সাধারণত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য টেলনেট ব্যবহার করা হয়। প্রথমত উইন্ডোজ সার্ভার 2003 তে টেলনেট সার্ভিসটি স্টার্টেড অবস্থায় থাকে না। এক্ষেত্রে আমরা এটি দেখার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস আসব এবং এখান থেকে সার্ভিসেস এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভিসেস, এখানে রাইট প্যানেলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেলনেট, এটি ডিসেবল অবস্থা আছে, এটিকে ডাবল ক্লিক করব এবং স্টার্টআপ টাইপ এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে অ্যাপ্লাই, তারপর এখান থেকে স্টার্ট করব, তারপর এখানে ওকে বাটন প্রেস করব। আমরা যদি টেলনেট করতে চাই বা টেলনেট সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে স্টার্ট এখানে রানে আসতে হবে এবং এখানে টাইপ করতে হবে সিএমডি, তারপর ওকে বাটন প্রেস করতে হবে। আমরা যদি প্রথমত টেলনেট সম্পর্কে জানতে চাই বা কোনো কিছু পরিবর্তন করতে চাই এক্ষেত্রে এখানে আমরা টাইপ করব TLNT ADMN, তারপর ইন্টারপ্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডিয়াল সেশন টাইম আউট 1 আওয়ার, টেলনেট পোর্ট 23, অথেন্টিকেশন মেকানিজম NTLM, পাসওয়ার্ড ডিফল্ট ডোমেইন NetBD, স্টেট রানিং। আমরা যদি টেলনেট সার্ভিসটিকে এখান থেকে বন্ধ করে দিতে চাই এক্ষেত্রে আমরা এখানে টাইপ করব TLNTADMN, তারপর স্পেস, তারপর স্টপ, স্টপ লিখে আমরা ইন্টারফেস করব। এখানে আমরা দেখতে পারছি দ্য সার্ভিসেস ওয়াজ স্টপড সাকসেসফুলি। আমরা যদি পুনরায় টেলনেটটিকে চালু করতে চাই সেক্ষেত্রে এখানে টাইপ করব TLNTADMN, তারপর স্পেস, তারপর স্টার্ট, তারপর আমরা ইন্টারফেস করব। এখানে আমরা দেখতে পারছি দ্য সার্ভিসেস ওয়াজ স্টার্টেড সাকসেসফুলি। আমরা যদি টেলনেটের পোর্ট নাম্বার পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব টেলনেট TLNTADMN, তারপর কনফিগ, তারপর পোর্ট, তারপর এখানে আমরা পোর্ট নাম্বার দিব। অবশ্যই এটি 2023-এর নিচে হতে হবে, এক্ষেত্রে আমরা ব্যবহার করছি 100, তারপর ইন্টারফেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সেটিংস ওয়াজ সাকসেসফুলি আপডেটেড। আমরা যদি দেখতে চাই যে আমাদের পোর্ট নাম্বার পরিবর্তন হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা TLNTADMN এটি রেখে আমরা ইন্টারফেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টেলনেট পোর্ট নাম্বার 100। আমরা যদি পুনরায় টেলনেট পোর্ট নাম্বারটিকে 23 নম্বর পোর্টে ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে এখানে আমরা টাইপ করব TLNTADMN, তারপর কনফিগ, স্পেস, পোর্ট, তারপর 23, তারপর ইন্টারফেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সেটিং ওয়াজ সাকসেসফুলি আপডেটেড। আমরা যদি দেখতে চাই TLNTADMN এটি লিখে আমরা ইন্টারফেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টেলনেট পোর্ট 23। তো এভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারব। আমরা যদি নির্দিষ্ট কোনো ডোমেইনে টেলনেট করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা টাইপ করব টেলনেট
এলটিকে স্পেস, তারপর ডোমেন নেম অথবা তার আইপি অ্যাড্রেস। আমরা এখানে ব্যবহার করছি www.netbd.com, তারপর আমরা ইন্টারফেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস মাইট নট বি সেভ, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড এনিওয়ে, এখানে ইয়েস অথবা নো করতে হবে। আমরা যদি এখানে ইন্টারফেস করি, এক্ষেত্রে লগ ইন হিসেবে ইউজার নেম অথবা পাসওয়ার্ড এখানে দিতে হবে। এখানে আমরা লগ ইন হিসেবে অ্যাডমিনিস্ট্রেটর ইন্টার, তারপর এখানে পাসওয়ার্ড দিব। আমরা টেলনেটের মধ্যে প্রবেশ করেছি। এখান থেকে আমরা যদি আমাদের অর্থাৎ কম্পিউটারের লিস্ট দেখতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা টাইপ করব ডি আই আর, তারপর ইন্টার। এখানে আমরা লিস্ট দেখতে পারছি, ডেস্কটপ, ফেভারিটস, মাই ডকুমেন্টস, স্টার্ট মেনু ইত্যাদি। আমরা যদি নির্দিষ্ট কোনো ড্রাইভে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা টাইপ করব এফ, প্রবেশ করতে চাই এফ এ, সেক্ষেত্রে এফ লিখে আমরা কলন দিব, তারপর ইন্টার। এবং এখানে আমরা ব্যবহার করব ডি আই আর, তারপর ইন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি এফ ড্রাইভের মধ্যে যে সমস্ত রিসোর্স এখানে আছে, এখানে আমরা সিসকো কম্পিউটার নেটওয়ার্ক সবই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি নির্দিষ্ট কোনো ড্রাইভের মধ্যে নির্দিষ্ট কোনো ফোল্ডারে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা লিখব সিডি, তারপর স্পেস, তারপর সেটির নাম লিখব। আমরা কম্পিউটার নেটওয়ার্কে যদি প্রবেশ করতে চাই, আমরা কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে প্রবেশ করেছি। তো এইভাবে আমরা টেলনেটে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।